জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ফ্যাক্ট ফাইটিং টিম বহরমপুরে আসেনি বা মুর্শিদাবাদ আসেনি, আপনি কে বলেছেন? এর আগেও তো ফ্যাক্ট ফাইটিং টিম এসেছে, এবার নেই, এর আগে ছিল। আপনার কোন একটা রাজনৈতিক নেতার মুখ দিয়ে কথা শুনে আপনারা বলছেন, আমি খুব দুঃখ পেয়েছি, বেদনা পেয়েছি যে যেখানে বিজেপি প্রথম এখানে এককভাবে পঞ্চায়েত দখল করলো, টিভির পর্দায় দেখছি একটাও নেই। আমাকে রাজ্যের নেতা সুকান্ত দা ফোন করে বলছে কি ব্যাপার, মুর্শিদাবাদে বিজেপি নেই, বিজেপি কোনো খবর নেই। অথচ দেখা যায় কংগ্রেস সিপিএম অমুক তমুক, মুর্শিদাবাদ প্রথম এককভাবে যদি এ থেকে সাগর করে আমাদের প্রথম পঞ্চায়েত দখল হয়েছে, ওখানে নেই, একমাত্র সিপিএম তৃণমূল আর কংগ্রেস। কিন্তু আপনারা দেখুন আজকে সিপিএম পেয়েছে 563টা সিট, প্রার্থী দিয়েছে কত, 3000-এর উপরে, 3100 সামথিং, 531টা পঞ্চায়েত সমিতি দিয়ে 601টা, আর ভারতীয় জনতা পার্টি 1500 প্রার্থী দিয়ে পেয়েছে 530টা। কংগ্রেস আজকে বড় হতে দেখুন না, কংগ্রেস 37 বিজেপি 52, কারণ আমাদের রেজাল্ট কংগ্রেস এবং সিপিএম এর থেকে তুলনামূলক অনেক বেটার, কিন্তু আমার আপনারা সেই মতো কভারেজ করেন, কেন করেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু সোশ্যাল মিডিয়া এবং নির্বাচন কমিশনের ইসি রিপোর্ট বলবে কার সংগঠন, আগামী দিনে সেই মতোই চলবে। আর আমি আনন্দিত যে বিজেপি যে এত জয়লাভ করেছে সেই জয়ের কারণে ওদের মধ্যেকার কিছু মেম্বার আমাদের মধ্যে আসছে, আমরা তো উৎফুল্ল আনন্দিত নই, কিন্তু আসার আগে তাদের সঙ্গে আমরা কথা একচক হয়েছে, আমাদের ব্লক স্তরে বা মন্ডল স্তরের সঙ্গে হয়েছে, আমার সঙ্গে একবারও হয়নি তা বলবো না, অস্বীকার করবো না, হয়েছে।